সবজি বিক্রেতা তাই দিয়ে হয়তো তার ছেলেটাকে এডুকেটেড করার জন্য সে প্রাণ চেষ্টা করে কিন্তু তার সঙ্গে যে মেয়েটি আছে তাকে সে পড়াতে পারে না দুজনের খরচা সে দিতে হয়তো পারে না বা চায় না দিতে কারণ মনে করে মেয়েটি কদিন বাদেই তো বিয়ে হয়ে চলে যাবে বরঞ্চ তার জন্য আবার টাকা খরচা করতে হবে তো মেয়েরা তো অলওয়েজ বোঝাই হয়ে যায় যবে থেকে জন্মায় সে বাবা মার কাছে হাত পাতে যবে আর একটু বড় হয় তখন দাদাদের কাছে হাত পাতে তারপরে বিয়ে হয়ে গেলে সে তার স্বামীর কাছে হাত পাতে আর তারপরে বৃদ্ধা হয়ে গেলে সে তার ছেলের কাছে হাত পাতে এটাই মেয়েদের একমাত্র পরিচয় আজ পর্যন্ত ছিল সেখান থেকে আমরা বহু দূর এগিয়ে এসেছি অনেকখানি এগিয়ে এসেছি আমরা বুঝতে শিখেছি মানতে শিখেছি মেয়েদের মর্যাদা মেয়েদের কতখানি দরকার ফ্রিডম দরকার তাদের এডুকেশন কতটা নেসেসারি এবং সেই জন্যে একটা অসাধারণ